করেরই বাসুতি করেনি, আজকে যমুনার কূলে গিয়ে ভগবান আমার দাঁড়িয়েছে। দেখতে পেলেন শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে আকাশ। গোবিন্দের মনে পড়ে গেছে গোপীদের কথা, গোপীগণ এক মা সব্বি সন্ন্যাস সেবা করে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করেছে। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন পতিরূপে লাভ করতে পারি। বাবা বাবা, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে গোপীগণ, রাসলীলা যত গোপী তত কৃষ্ণ, এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ থাকবে, সেদিন তোমরা মনোবাসনা পূর্ণ করো, কৃষ্ণকে পতিরূপে লাভ করো। তাই সেই গোপীদের কথা মনে পড়ে যে ভগবান অপি চক্রে যোগ মায়া ভগবান অপি, অর্থাৎ ভগবান হইয়া ও কে শ্রীকৃষ্ণ। তা রাত্রি কোন রাত্রি ভক্তের কাছে প্রতিজ্ঞা করেছিলেন রাসলীলা করবে, সেই রাত্রির কথা মনে পড়ে যে শরৎকালীন কুসুম দর্শন করে আজকে পূর্ণ রসের খেলায় মত্ত হওয়ার জন্য ভগবান কি করলে, কিবা শরদ চন্দ্র পাবন মন্দ, কিবা শরদ
নাগেশ্বরী কত কুসুম প্রস্ফুটিত হয়েছে আচ্ছা মা জগতে কত কুসুম তো আছে ফুল হলে কি সব গোবিন্দ সেবায় লাগে মা কি গো লাগে 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 কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায় হ্যাঁ হ্যাঁ কত ফুল কুড়ি থাকতে ঝরে পড়ে আবার কত ফুল গোবিন্দ কৃপা করো কৃষ্ণ পদে মতি হোক জয় রাধে আবার কত ফুল দেখবেন মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায় আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় এঠো ফুলে কৃষ্ণ সেবা হয় যে ফুলে মধু না সে ফুলেও কৃষ্ণ সেবা হবে তাহলে কোন ফুলে হবে আর যে ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি ওই ফুলে কৃষ্ণ সেবা হবে তাহলে আমরা জানবো কি করে যে এই ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি তত্ত্বদর্শী বললেন দেহটা বৃন্দাবন দেহটাই বৃন্দাবন দেহটাই বাগান এই দেহ বাগানে প্রতি প্রত্যেকের একটা করে ফুল আছে সবার কি ফুল না যৌবন নামক ফুল যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে ভ্রমরটা কি কুসঙ্গের ভ্রমর যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায় চরিত্র নষ্ট হয়ে যায় তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গ রূপ ভ্রমর বসার আগে অনুরাগ দ্বারা অনুমানে আসক্তি রাগ মানে ভালোবাসা অনুরাগ দ্বারা যৌবন ফুলটি চয়ন করে মানে তুলে নিয়ে ভক্তির সুতায় মালা গেঁথে যদি একবার আমার গোবিন্দের গলায় পরানো যায় এই যৌবন ফুল লাগবে আমার গোবিন্দ সেবা কত কুসুম প্রস্ফুটিত হয়েছে আমার গোবিন্দ চরণে ঝরে পড়বার জন্য এখন যখনই কুসুম প্রস্ফুটিত হয় কে আসে মধু পান করতে ভ্রমর ভ্রমর এসেছে মধু পান করতে যাবে কুসুম গুলি আক্ষেপ করে বলে ভ্রমর বধু আমরা কবে হতে এই দিনের আশায় প্রস্ফুটিত হয়ে আছি আমরা গোবিন্দ চরণে ঝরে পড়ব এখনো তুমি যদি আমাদের এঠো করে দাও আমরা যে গোবিন্দ চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব তাই ভ্রমর গণ মধু পান না করে ফুলের চতুর পাশে কি করিছে যেন তারা গুন 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 সারে গান করিছে তারা গুন 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 সারে গান করিছে ওই ফুলের মাধু পাইবা গুন 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 সরে গান করিছে ওই না ফুলের মধু পাইবা ভগবান গুন 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 সরে গান করে হেরা তো রাতি কইছা ন ভাতি হেরা তো Thank you.
মদন মোহনাজ মদনে মাতিল মদন মোহনাজ মদনে মাতিল আমার গোবিন্দ চিন্তা করলে বাকি রইল আমার গোপীগণ ওই গোপীগণের মনোবাসনা তোমায় পূর্ণ করতে হবে নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা দেবী চরি ঋষি চরি বাম্বাবতী নায়িকা শ্রুতি চরি কৃপা সিদ্ধা দক্ষিণা নায়িকা এই গোপীগণের মনোবাসনা আমায় পূর্ণ করতে হবে তাই গোবিন্দ আজকে মুরলিতে তান দিলে ধ্বনি নির্গত হলো সেটি হচ্ছে আকর্ষণী বংশীধ্বনি মানে গোপীগণকে আকর্ষণ করছে কেউ কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল কেউ সন্তানকে স্তনদগ্ধ দান করছিল কেউ গোশালায় গাভী দহন করছিল কেউ রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিল যেই না বাঁশি বেজে উঠেছে গোপীদের তো আর জ্ঞান না কৃষ্ণ পদে ভক্তি হোক বাবা জয় রাধে তো যখন বংশীধ্বনি শ্রবণ করেছে কে আমার স্বামী কে আমার সন্তান কে আমার আত্মীয় পরিজন এই জ্ঞান আর গোপীদের তা কৃষ্ণচরণে যেতে হবে গোপীগণ সাজছে কেউ বা এক করে কঙ্কন দিয়েছে অন্য হাতে আর পড়ার কথা মনে তো এক কর্ণে কুণ্ডল দিয়েছে অন্য কর্ণে আর দেওয়ার কথা মনে অঙ্গের বসন পড়ে যাচ্ছে খসে সেদিকে লক্ষ্য লক্ষ্য একটি কথা আমার প্রাণ গোবিন্দ যখন চলে যাচ্ছে এমন সময় গোপীর স্বামীর ঘুম ভেঙে পাশে তাকিয়ে দেখে তার গোপী তার পাশে গোপী গোপী বলে এত ডাকছে কিন্তু কোথাও পেল না গোপীগণ বাহিরে গিয়ে দেখতে পেল ওই যে গভীর জঙ্গল দিয়ে কারা যেন পাগলের মতো চলে যাচ্ছে সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে দাঁড়াও গোপী এই নির্জন নিশ্চিতি নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি স্বামী গো আজ তুমি আমায় বাধা দিও না আমার জগৎপতির বাঁশি যে বেজে গেছে স্বামী গো একবার কান পেতে শোনো শুনতে পাচ্ছ ওই দেখো প্রাণের বান্ধব আমার ডাকি ও ডাকি 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 দেশে গো একবার কান পেতে শোনা শান ডাকি ডাকিতেছে গো আমি আর যে ঘরে রহি নারী গো
গোপী আমি তোমার স্বামী আমায় ছেড়ে এত রাত্রে পরপতির সঙ্গ করতে যাচ্ছ ও স্বামী তুমি কাকে পরপতি বলছো আমার গোবিন্দকে পরপতি বলো না সে যে আমারও পতি তোমারও পতি এই জগতের পতি আমার শ্রী গোবিন্দ গোবিন্দ গোপী অগ্নি সাক্ষী করে যেদিন তোমাকে বিবাহ করেছি আমি সেদিন থেকে আমি হয়েছি তোমার স্বামী ও স্বামী বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছো তুমি কিন্তু আমার এই মন এই মনটা তো তুমি নিতে পারো আমি আজ থেকে নয় শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করে দিয়েছি কি খাওয়াবো আমি পড়াবো আমি আর মন দেবে কৃষ্ণ চরণে গোপীর স্বামী তার চুলির মুচি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গোপী এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম দেখো তোমার জগৎপতিকে দেখি তোমার জগৎপতি কি করে নিয়ে যাও বাবা বাহির জগতের ঘরের দরজা বন্ধ হলে কি হবে গোপীর হৃদয় মন্দিরের দরজা তো বন্ধ করতে পারে গোপী আমার হৃদয় মন্দিরের দরজা খুলি দুটি নয়নের জলে ডাক দিয়েছে গোবিন্দ দেখা দাও হে গোবিন্দ দেখা গোপী যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে গোবিন্দ নিজে সে গোপীর দেহ থেকে প্রাণ পাখিটাই নিয়ে চলে গেছে তার শুধুই শূন্য খাঁচাটাই পড়ে আছে এদিকে আরেকটি গোপী কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো চলে যাচ্ছে শিশু সন্তান পশ্চাৎ হতে মায়ের শাড়ির আঁচলটা টেনে ধরে বলে মা ও মা তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ মা খোকারে আজ আমার জগৎপতির ডাক এসেছে জগৎপতির কাছে যাচ্ছে জগৎপতির কাছে যাচ্ছ তবে আমাকেও নিয়ে চলো মা আমিও যাব তোমার জগৎপতির কাছে খোকা জগৎপতির কাছে যেতে হলে তার কৃপা দরকার তুইও তাকে ডাক তোর ডাকে যদি আমার গোবিন্দের কর্ণে পৌঁছে যায় একদিন তোর নাম ধরেও আমার জগৎপতি বসিবা যাবে ছেলেটি কেঁদে কেঁদে বলে মা গো তুমি আমায় যে ছেড়ে চলে যাচ্ছ এখনই আমি শিশু মা বলো এখন আমি
কত দুঃখ কত কষ্ট কত বেদনা মা হারানোর ব্যথা সবাই বোঝে না মা হারানোর ব্যথা কে বোঝে জানো এই জগতে যার মা হারিয়ে গেছে ব্যথা কে বল সেই তো জগতে যার মা হারিয়েছে এ ব্যথা সেই তো জগতে যার মা হারিয়ে গেছে ব্যথা সেই তো জানি বলি মা হারানো নিতাই গোর হরি বল জগত মাঝে যারা মা হারিয়েছে এ ব্যথা সেই তো জানে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আর কাকে মা বলে ডাকব কে আমায় ঘুম পাড়াবে কে আমায় আদর করবে কে আমায় খেতে দেবে আমি যে মা হারা হয়ে যাব খোকারে শোন বাবা যদি কাঁদতেই হয় মা বলে না একবার কৃষ্ণ বলে কা আমি তোর কেউ নই আমি তোর আপন নই তোর আপন একমাত্র গোবিন্দ মা আমি তো কোনো শিশু আমি কোথায় যাব কি করব আমি যে মা হারা হয়ে গেল শোন বাবা শুধু আমি নো আমার মতো করে একদিন সবাইকে বিদায় নিয়ে যেতে হবে বাবা যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে সেদিন কি হবে জানিস সেদিন এই খালি খাঁচা পড়ে রবে ওরে যার পাখিতা কাছে যাবে দিন খা আচ্ছা পড়ে রবে পড়ে রবে কাছে যাবে কাছে যাবে
আমাদের সবার যেতে সেদিন একা যেতে হবে সঙ্গের সাথী আমাদের কেউ হবে প্রাণ গোবিন্দ বিনে বাধ্য কেউ হবে সেদিন সঙ্গের সাথী সেদিন গোবিন্দ বিনে বাধ্য আরে কেউ হবে না যেদিন গোবিন্দের বাঁশি বাজবে আমার মতো করে সবাইকে বিদায় নিয়ে যেতে হবে সেদিন শুধু এই শূন্য খাঁচাটাই পড়ে রবে আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে একটু পরে প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজারটা ভেঙে যাবে এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা যাবে কমিটি দাদা ভাইরা বাবুরা যারা কত পরিশ্রম করে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়ে নিজেরা না সেবা করে কত হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা দেওয়ার করার কথা কারো মনে না যখন ভেঙে যাবে কি পড়ে থাকবে জানো যদি কোথাও বাজার বসে ওই বাজারে যদি ভেঙে যায় প্রভাতকালে গিয়ে দেখবেন কতগুলো কাগজের টুকরো পড়ে আছে আরে বৈষ্ণবের বাজারে যখন ভেঙে যাবে এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন ভক্তির চরণ ধুলি পড়ে আছে তারা এ চরণ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে কি বলবে জানো হায় রে আমাদের সাজানো কুঞ্জ কুঞ্জ দেখো ভেঙে ভেঙে গেল আজ সাজানো রাধে দেখো ভেঙে আমাদের আর হবে না আর হবে না এমন বৈষ্ণব সঙ্গ আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে বলি আমাদের আর হবে না আমাদের আর হবে না এমন
সাজানো কই আমাদের এই সাজানো সাজানো কাজ ভেঙে গেল হাজি ভেঙে আজ আমরা সবাই এখানে এসেছি আগামী বছর যদি এই দিনটা আমাদের জীবনে আর ফিরে না আসে আরে নিঃশ্বাসের তো বিশ্বাস না নিঃশ্বাস কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করে সেটা কেউ বলতে পারে তাই এসেছি যদি আর যদি এমন ভক্ত সঙ্গ না সব সকল মান অভিমান পরিত্যাগ করে আইরে এক ভক্ত পাশের অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরি শেষবারের মতো সবাই করব শুনবে সঙ্গ সবাই করব গোবিন্দ সঙ্গ সবাই করব শুনবে সঙ্গ কর জানি না আমার দিন করো বৈষ্ণবে সঙ্গ করো আমাদের এমন ভক্ত সঙ্গ এমন সাধু সঙ্গ জীবনে হয় কি সবাই মাখো ভক্তে চরণ ধুলি আমাদের আমার সাধু সঙ্গ সবাই মাখো ভক্তে চরণ ধুলি ধুলি হবে আমাদের ভব পারে সবাই মাখো দিনে দিনে গোনা দি আমাদের গোনা দি পুরাইয়ে গেল সবাই মাখো ভক্তে চরণ ধুলি আমাদের দিনে দিনে রাধে রাধে
তোমার সঙ্গ ছাড়া আশীর্বাদ করবে কমিটির বাবুদের দাদা ভাই শুধু যেন এই বৎসরন প্রতি বৎসর বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে ভক্ত সেবা দিতে পারে ভক্ত চরণ ধুলি যেন অঙ্গে মাখতে পারে নি তাই গৌর হরি বল হরি যারা যে মনোবাসনা নিয়ে দক্ষিণা দান করেছেন কেউ পঞ্চাশ টাকা কেউ দুইশো টাকা দান করেছেন দশ টাকা বিশ টাকা যে যা দিয়েছেন ভগবান সকলের দান যেন গ্রহণ করে কৃষ্ণপদে যেন মতি থাকে তা আজকে বার্ষিক ধ্বনি শ্রবণ করে গোপীগণ যখন যাচ্ছে বাহ্যিক জ্ঞান তার না কে তার স্বামী কে তার সন্তান বেছরে গে হো নিজ হি দেহ মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি বলনি বিপিনে মিলাল Ah!
গোপী গণেশা হয়ে চলিল গোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছেন গোপীগণ সেখানে গিয়ে মিলিত হয়েছে গোবিন্দকে প্রণাম করলে গোবিন্দ চিন্তা করলেন গোপীরা সত্যি আমায় পাওয়ার জন্য বনে এসেছে নাকি অন্য কোনো মনের আশা একটু পরীক্ষা করি গোপী সুস্বাগতম গোপীগণ সুস্বাগত সুস্বাগত গোপী তোমরা কেমন আছো গোপী আমরা সবাই ভালো আছি ভালো আছি যদি ভালো থাকো এই গভীর রাতে জঙ্গলের মাঝে একা একা ও গোপী বনে কেন এলে গোপী কেন বনে এলে হে গোপী লাগি নির্গুণ স্বামী সন্তান ফেলে তোমরা বনে কেন এসেছো আমরা এসেছি ও বুঝেছি তোমরা বুঝি রাত্রে স্বামীর সাথে ঝগড়া করেছো তাই তাই ঘরে থাকতে দেয়নি স্বামী এই জন্য বনে এসেছো আমার কাছে নালিশ করতে তাই না ও গোপী তোমরা পরস্ত্রী আমি পরপতি আমার কাছে দাঁড়িয়ে তোমাদের যে তোমরা যে গল্প করছো যদি কেউ দেখে তোমাদের কিন্তু কলঙ্কিয়ে বলো তাই কেউ দেখার আগে যাহ যাহ গোপবধু ফিরি যাহ ঘরে হে দেখতে এসেছো বুঝি দেখা তো হয়ে গেছে এবার যাও ফিরে গোপীগণ কোনো কথা বলছে না শুধু গোবিন্দের কথা শ্রবণ করছে ওই ছন বাচন যাব গোবিন্দ বলছে তোমরা কেন এসেছো গোপীগণ তখন রাগে মাথা নিচু করে নখ দিয়ে মাটি খনন করছে বাবা এত রাগ নখ দিয়ে মাটি খুঁড়ছে রাগ রাগের বশবর্তী হয়ে আকুল অন্তর গত গত কহাই সুকপট শ্যামর চন্দ কইছে কহসে তু ইহ অনুবন্ধ ওনা গো শোনো আমরা তো বনে আসতে চাই তুমি আমাদের পাশের সুরে বনে টেনে এনেছো আর আমরা সব ছেড়ে বনে এসেছি তুমি বলছো কেন এসেছি তোমার ধর্মের কথা বলিস কি বলবে ও হে পরম ধর্মী ও হে পরম ধর্ম শিখাও হে বাহির কইলে ফুল বধ আমাদের বনে এনে হৃদয়ে ছুরি মেরে নুনের ছেটা দিচ্ছ ধর্মী তুমি এত ভালো মানুষ আর তোমাকে ভজন করলে যদি আমরা অসতী হয়ে যায় সতী নারীরা কেন তোমায় ভজন করে
আরো বলি শুনো তোমার ধর্মের কথা আর কি বলবে ব্রজে রকু মারি গনে তুয়া নগ্ন কোহরি ভালো মানুষ তা ব্রজ সুন্দরী গুণে বস্ত্র চুরি করে কদম গাছে উঠে বসেছিলে কেন তুমি বলে গোপীগণ বলেছিল গোবিন্দ আমাদের বস্ত্র দাও আমরা নগ্ন আছি তুমি বলেছিলে কার কোন বস্ত্র আমি তো চিনি না তোমরা এক এক করে জল থেকে উঠে এসে আমার কাছ থেকে বস্ত্রগুলো নিয়ে যাও এত চতুরের শিরোমণি তো গোপীগণ সেদিন দুই হাত তুলে গোবিন্দকে বলেছিল গোবিন্দ দেহ তো তোমায় চরণ দান করে দিয়েছি দেহ যদি তোমার হয় এই লজ্জাও তো আমাদের নয় এই লজ্জাও তোমার চরণে দান করেছি বল হরি বল গোবিন্দ দেখলেন গোপীরা সব কিছু ত্যাগ করে আমার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছে ও গোপী তোমরা কেঁদো না গোবিন্দ তুমি যখন আমাদের বনে এনে অস্বীকার করলে থাকবো না তোমার ঘরে যে ঘর থেকে এসেছে সে ঘরেও যাব তাহলে কি করবে তোমরা ধরিত্রী দেবী তুমি দিভগ সীতা দেবী যেমন পাতালে প্রবেশ করেছিলেন আমরাও পাতালে যাব গোপীগণে কাদাবদন দর্শন করে গোবিন্দ চিন্তা করলেন না গোপীরা সত্যি আমায় ভালোবাসে ও গোপী এসে যখন পড়েছ আর কেঁদো না ফুল তুলে নাই নিয়ে এসে রাসমঞ্চ সাজাও আমি তোমাদের নিয়ে নৃত্য গীত করি তাই গোপীরা মনের আনন্দে গেছে ফুল তুলতে এই যে গোপীদের মতো কোন কোন গোপী নৃত্য করতে পারে দেখি আসরে আসবে আসো 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 শিখির আসো আসেন আসেন যারা নৃত্য করতে পারে তারা আসো আয় পিছি অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব গোপীরা কাছে ফুল তুলতেই তারা প্রভাত নাম নাম কীর্তন ধরে তারপর তারা ফুল তুলছে আসো ওই যে গোপীরা আসো আসুন বয়স্ক গোপী আসবে সবাই করতালি দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
ব্যাসমঞ্চ সাজে নৃত্য গীত শুরু করেছে নাচে দেখি না গো ও নাগর তে রে হে তে নাগরীর বাজে এক এক নাগর গোপী কারো কান্দে বাহু হেবি কত হলে গোপী কারো কান্দে বাহু হেরি কত হলে হস্তক বন্ধন গোপী করিয়া মঙ্গলে কেহ গায় কেহ ধরে তাল মদ্য মদ্য নৃত্য করে নাড়ুয়া গোপা গোপীগণ বলছে দেখো না গোর এমন করে নৃত্য করলে বোঝা যাবে না কে ভালো নৃত্য করছে কে খারাপ নৃত্য করছে এই জন্য একজন করে নৃত্য করতে হবে একজন একটা শ্যামের দল হবে একটা রাধারানীর দল হবে আচ্ছা সবাই এখানে বসো এখানে পরে আমি ডাকবো তখন সবাই এখানে যখন ডাকবো তখন আসবো আগে রাধার দল পরে শ্যামের দল আগে রাধা পরে শ্যাম আচ্ছা মায়েরা আপনারা কার দলে মা মায়েরা তো শ্যামের দলে আর বাবার হলো কৃষ্ণের দলে তাহলে এই দুটো দল হয়ে গেল মায়েরা শ্যামের দলে বাবারা কৃষ্ণের দলে হ্যাঁ এই দুই দল ভালো হয়েছে জয়ধ্বনি দেব মায়েরা রাধার দলে বাবারা শ্যামের দলে তো যে যার দলে তার জয় দেবেন কার জয় দেখি বেশি আচ্ছা বাবার জন্য জয়ধ্বনি এখন দেবেন না মায়েরা দেব যার পক্ষে জয় বেশি হবে সেই দল পরে নৃত্য করবে যার পক্ষে জয় কম হবে সেই দল আগে নৃত্য করবে আচ্ছা মায়েরা দেব বাবারা দেবেন কত ভোল্টেজ দেখ মায়েরা কৃষ্ণ দলকে হারিয়ে দিতে হবে কিন্তু আমি রাধা রানী কি বাবারা দেবেন না ওই কিবোর্ড রাধা রানী কি কিবোর্ড বাজিয়ে জয়ের ধ্বনি এমনি তো তো জোর নেই মিস কল দিছে শোনো মায়েরা যে ধ্বনি দিয়েছে 8 ভোল্ট হয়েছে আর আমি যেটা বাবাদেরকে নিয়ে দেব সেটা হলো 11,500 ভোল্ট খালি রেডি তো সবাই সব সুন্দর কি 12,000 আর দেব সব সুন্দর কি 85 রাধারানী কি ওই একটুখানি বেড়েছে রাধারানী কি ওই 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 তাই একটুখানি বেড়েছে আর শ্যাম সুন্দর কি 142,000 ভোল্ট আচ্ছা ঠিক আছে শ্যামের দল জিতে গেছে আর রাধা দল হেরে গেছে তাই তো একদম হেরে যাওয়া ভালো এবার নৃত্যের পরে দেখা যাবে কোন দল ভালো নৃত্য করলো কোন দল খারাপ নৃত্য করলো প্রথম তো জিতে গেলাম লাস্টে হারলাম আচ্ছা আমি যদি নৃত্য করে জিতে যাই শোনো শোনো আমি নৃত্য করে জিতে গেলে কি দেবে আমায় এ তাই তাই দেব তোমার তাই তাই চলে এখন তা তুমি কি নেবে বলো চূড়া বাসি দিতে হবে চূড়া বাসি দিতে হবে জিততে পারলে তারপর দেব আর তুমি যদি হেরে যাও শোনো তুমি যদি জিতে যাও শ্যাম আমরা সখীরা সবাই মিলে তোমার চরণের দাসী হব বেশ বেশ
মনে থাকলো আমাদের সবার বলো ধনু হরি ধনু দেব শোনো রাধে এইভাবে নৃত্য করলে কিন্তু হবে না যেমন বলবো তেমন তোমাকে নৃত্য করতে হবে আর এই শ্যামেদের পক্ষ থেকে কিন্তু তাল আছে সে তালে তোমাকে নৃত্য করতে হবে ভূষণ 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 জানো সেই তালটা দেখি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি ওরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি হয়নি 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 এখনো তাল আছে আচ্ছা মা এখনো সুযোগ দেব আমরা যতই নৃত্য করি শ্যামের দল কিন্তু আমাদের ভালো বলবে বলবে কি করে হচ্ছে না বিপক্ষ দল কখনো ভালো বলে শোনো অত কথা জানি না তাল আটটা দিচ্ছি ভীষণ ভীষণ জানো ওই তাল আচ্ছা দাও যে তাল দিচ্ছ দাও মনে রেখো তোমাকেও নাচতে হবে শোনো হ্যাঁ হ্যাঁ আমার জন্য আছে ওই যে বিষম সংকট তালে বাজাই বাবাসি ওরে বিষম সংকট তালে বাজাই বাবাসি বিষম সংকট তালে বাজাই বাবাসি ওরে বিষম সংকট তালে বাজাই বাবাসি ওই গোবিন্দকে বাজালা তো হোসেন এবার হয়েছে তাও হয়নি আচ্ছা দাও কি তাল ওটা কি শ্যাম কিসের তাল ভাদ্র মাসের তাল হরতাল হরতাল তো চলছে আচ্ছা ধনুক দেখেছেন না সবাই ধনুক বাঁকা নাকি সোজা ধনুক বাঁকা ধনুক যেমন বাঁকা শ্যাম বাঁকা সবে তাল বাঁকা সিরিয়াল দেখিস না বাঁকা তাহলে কি নৃত্য করে জানে কি হ্যাঁ হ্যাঁ জানলে চলতি পাশের উপরেও নৃত্য করে যত কঠিন তাল দিচ্ছ দাও শ্যাম হ্যাঁ গাছের ডালে দ্বারা নৃত্য করা যায় নাচতে জানলে নাচতে না জানে মানে উঠোন বাঁকা ওই তো আচ্ছা বেশ আমাদের দুঃখ নেই যে তাল দিচ্ছে আমি নৃত্য করবো এরপরে শ্যামকে নৃত্য করবো এই যে বৃন্দাবনের শ্যাম হলো ওই করছে না দেখো মথুরার শ্যাম আলাদা না
যাও তো খুঁজে না তো কোথায় লুকিয়ে রেখেছে যাও যাও কোথায় সে মুরলি কই কার কাছে দেখো তো সে তো বন্ধক চলে গেছে এই নেই সবাই বলে রায়ের জয় শ্যাম তুমি হারিলে সবাই বলে শ্যামের জয় রায় তুমি হারিলে শ্যামের জয় কে বলছে না রায়ের জয় রায়ের জয় রাধারানী কি ও মা ওর ভিতরে আবার হয়েছিল না আর সে শ্যাম হেরে গেছে বলেছে কারো আত্মলো তো দেখি ফ্যানটা ছেড়ে দেন এইবার বোঝা যাবে শ্যাম হেরে গেছে হাত তোলো তো দেখি আচ্ছা শ্যাম পরে নিত্য করে কেউ নেই এই যে আসুন শ্যাম কি এখনো সিদ্ধ করেছে শ্যাম হেরে গেছে বসো একটু পরে নিত্য করে দেন আমাদেরকে করে দেন বসো তুমি পরে নৃত্য করে বসো ঠিক আছে শ্যাম এবার নৃত্য করবে এখনো শ্যাম নৃত্য করি এবার হাত জিত বোঝা যাবে Thank you.
দেখো মায়ের এবার শ্যামের দলে চলে এসেছে বাকা সমত মায় নাচিতে হবে নাচো শ্যাম দরেগে রাজন না খেটা ঠাকুর গুণ নাগিনে যা না নড়িবে ক্ষুদ্র ঘুঁটি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘুঁটি শ্রবণের কুণ্ডল তোমার না নড়িবে আশার মুক্তি নয়নের ফল না নড়িবে আশার মুক্তি নয়নের ফল নাচো তো দেখিও শ্যাম নাচো তো শ্যাম তুমি নাচবে বটে আমার দিকে তাকাও তোমার ঘন্টা যেন নড়ে না এদিকে করতেছে গান ও আর নৃত্য করবে না কেন নৃত্য করবে না কেন নৃত্য করবে কি করে এখানে যে নৃত্য করুক না কেন এখানে নৃত্য যে করবে তার গায়ে যত আভরণ আছে শুধু ঘন্টা বলে না যা কিছু আছে সবকিছু নড়বে যদি বলো নড়বে না তাহলে নৃত্য করবে কি করো আচ্ছা ঘন্টা মানে কি ঘন্টা মানে আর কি ঘন্টা মানে কি ও দিদিমা ঘন্টা আছে ঘন্টা মানে আরে না দাদুর ঘন্টা আছে দিদিমা নেই দেখুন আমাদের শ্যামনগর ছোটবেলা খুব ভালো ছিল যার তার ঘরে ননি চুরি করে খেতে যেত হ্যাঁ জানি আমরা তার দ্রুত গতি বোঝার জন্য যশোমতী মা এক কোমরে একটা ঘন্টি বেঁধে ও তাই ঘন্টা নাম হইছে বুঝতে পারি ঘন্টা জানো নড়ে না ও তো ভট্ট তালে যদি ভরবন হই এবার যুগল নৃত্য হবে রাধাকৃষ্ণ যুগল নৃত্য হবে এবার আপনার ফুল দিতে পারবেন নৃত্য শেষে রাধা গোবিন্দকে সবাই সেবা দক্ষিণা দেবেন আর সেবা দিতে হলে এখানে প্রসাদ আছে রাধা গোবিন্দকে প্রসাদ দেবেন বদনে সেবা দেবেন এই হলো আমার সেই রাধাকৃষ্ণ যুগল নৃত্য করবে সকলে হলো ধনী হরি ধনী আর দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে পাঠাচ্ছি সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দেবেন নাচে শ্যাম সঙ্গে রাখে রাধা নাচে শ্যাম সঙ্গে শ্যাম সঙ্গে রাখে রাধা বিনোদিনী রায় শ্যাম সঙ্গে রাখে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে রাখে রাধা বিনোদিনী রায় সবাই মিলে জয় দাও বলো হরে হরে